নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রকাশিত হলো আপার প্রাইমারির আটশো ছিয়াশি পাতার প্যানেল তো এই প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই তো বন্ধুরা স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের কথা রেখেছে তারা গত দুদিন আগেই নোটিশ জারি করে কিন্তু জানিয়ে দিয়েছিল সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছি যে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে তারা কিন্তু আপার প্রাইমারির ফাইনাল প্যানেল লিস্ট যেটা মূলত গত আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের যে জাজমেন্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী যে জাজমেন্ট যে দৃষ্টিভঙ্গি তার উপর তিনি যে জাজমেন্ট করেছিলেন সেখানে যে আপার প্রাইমারি প্যানেল প্রকাশ করে আঠাশ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলেছেন আপনার প্রাইমারি ক্ষেত্রে সেই প্যানেল কিন্তু এবারে পাবলিশ করে দিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেই প্যানেল দেখতে পাবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি প্যানেলের ফ্রন্ট পেজটা কীরকম তো দেখুন বন্ধুরা এইরকম কিন্তু প্যানেল লিস্ট ব্রেকআপ মেরিট লিস্ট সহ কিন্তু প্যানেল এবং র্যাঙ্ক সহ সমস্ত কিছু পাবলিশড করেছে অর্থাৎ ফুল প্যানেল যেরকম হয় সেরকমই কিন্তু আটশো ছিয়াশি পাতার মোট আপার প্রাইমারি চোদ্দো হাজার বাহান্ন জন ক্যান্ডিডেটের নামের তালিকা পাবলিশ করলো স্কুল সার্ভিস কমিশন তো পুজোর আগে কিন্তু খুশির হাওয়ায় ভাসছে চাকরি প্রার্থীরা পুজোর আগে নিয়োগ পেতে চলেছে চোদ্দো হাজার বাহান্ন জন তো স্কুলে যাওয়ার পালা এবার কিন্তু শুধুমাত্র কাউন্সিল অনেক স্কুলে যাওয়ার পালা তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সেই প্যানেল আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন ধন্যবাদ